সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই মার্টিন লুথার পরিবারের কামনা। আবারও তোমাদেরকে আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আগামী 25 বা 26 তারিখে তোমরা কোশ্চেন পাবে, যে কোশ্চেনের উপর তোমাদেরকে পরীক্ষা দিতে হবে যারা তোমরা ফার্স্ট ইয়ারে আছো। আসলে আজকে আমি এই পরীক্ষার সিলেবাস নিয়ে কথা বলবো। সবাই খুব মনোযোগ সহকারে সিলেবাস দেখো। তোমাদের দেখো, সিলেবাস ফর অ্যাসেসমেন্ট এক্সাম 2020, মার্কস হচ্ছে 50। এখানে তোমাদেরকে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। যা থাকবে তোমাদের পরীক্ষা একটু দেখে নাও। ফার্স্ট পেপার থেকে ইউনিট ওয়ান থাকবে, যেখানে তোমরা জানো ইউনিট ওয়ানে যেগুলো আছে তা হচ্ছে 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, যেটা এটা নেলসন ম্যান্ডেলা, এবং 2 উইমেন, ভ্যালেন্টিনা তেরেস্কোবা এবং কল্পনা চাওলা। তাহলে এর উপরে তোমাদের কি থাকবে কোশ্চেন দেখো। প্রথমত হচ্ছে 1 নম্বর কোশ্চেন, একের এ, যেখানে চুজ দ্য বেস্ট আনসার, চুজ দ্য বেস্ট আনসার। দেখো একে এ চুজ দ্য বেস্ট আনসার, যেখানে ফার্স্টটি থাকবে 5 নম্বর। এরপরে হচ্ছে একের বি, যেখানে তোমাদের কোশ্চেন আনসার, কোশ্চেন আনসার যেখানে 5টি কোশ্চেনে প্রত্যেকটায় 2 করে 10 মার্কস। তাহলে ফার্স্ট পেপার থেকে এই টোটাল 15 মার্কস। তাহলে ফার্স্ট পেপারে কি আমি ইউনিট ওয়ান সিলেক্ট করে দিলাম, যেখানে 3টা দেখা যাচ্ছে যে লিসন আছে, তার মধ্য থেকে একটি প্যাসেজ থাকবে, ওই প্যাসেজ থেকে 2টো কোশ্চেন থাকবে। একটা হচ্ছে কি চুজ দ্য বেস্ট আনসার, তোমরা যে 4টা অপশন থাকে যে কোনো একটা লিখতে হয়, ওখানে 5টায় 5, আর 5টি কোশ্চেন থাকবে প্রত্যেকটায় 2 করে 5 2 10 মার্ক। তাহলে এই 2টো আইটেমই থাকবে শুধু ফার্স্ট পেপার থেকে। এরপর আসো তোমাদের 2 নম্বর কোশ্চেনে, যেখানে গ্রামার পার্ট থাকবে। গ্রামার পার্টের মধ্যে যেটা থাকবে তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। যেখানে 10টি কোশ্চেন থাকবে ব্র্যাকেটের মধ্যে, মানে ফর্ম, যেটা ভার্বের সঠিক ফর্ম থাকবে না, তোমাকে টেন সাবজেক্ট অনুসারে সঠিক ফর্ম বসাতে হবে, 10টায় প্রত্যেকটা হাফ করে, সুতরাং 5 মার্ক। এরপর 3 নম্বরে গিয়ে যেটা থাকবে তা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনে 5টি থাকবে 5 মার্ক। আর 4 নম্বরে গিয়ে থাকবে হচ্ছে ন্যারেশন। ন্যারেশন যেখানে প্যাসেজ ন্যারেশন 5 নম্বর। এরপরে 6 নম্বরে তোমাদের থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে হচ্ছে 5 নম্বর। অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে 7 নম্বরে হচ্ছে তোমাদের 7 নম্বরে হচ্ছে প্যারাগ্রাফ। সরি, 5 নম্বরে হচ্ছে অ্যাপ্লিকেশন, যেখানে 6 নম্বরে হচ্ছে রিপোর্ট।
রিপোর্ট রাইটিং, যেখানে হচ্ছে 5 নম্বর, এবং 7 নম্বরে প্যারাগ্রাফ, যেখানে হচ্ছে 10 নম্বর। তাহলে একটু খেয়াল করো সবাই, এখানে দেখো 50 মার্কস হয় কিনা। 5 হচ্ছে 1 2 3 4 5 6, 5 6 30, আর 10 10 20, সুতরাং টোটাল 50 মার্কস। তাহলে একবার আবার আমি বলে দিচ্ছি, একটু দেখো তোমাদের কি ফার্স্ট পেপারের ইউনিট 1 শুধু, যেখান থেকে একটি মাত্র প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে 2টা কোশ্চেন থাকবে, একের এ চুজ দ্য বেস্ট আনসার, যেখানে 5টায় 5 নম্বর, 2 নম্বর একের বিতে থাকবে কোশ্চেন আনসার, যেখানে 5টায় 5 দুগুণে 10 নম্বর। তোমরা এগুলো SSC-তে পড়েছো, কি রকম মার্কস থাকে। তারপরে আসো 2 নম্বর কোশ্চেনে, রাইট ফর্ম অফ ভার্ব, তোমরা এটাও SSC-তে পড়েছো, তারপর আমি একটু আলোচনা করব পরবর্তী ক্লাসে। 5 নম্বর ট্রান্সফরমেশন SSC-তে করেছো তোমরা, এখানে 5টায় 5, এটাও আমি অল্প আলোচনা করব। এরপরে ন্যারেশন তোমরা SSC-তে করেছো, এখানে প্যাসেজ ন্যারেশন থাকবে, যেখানে 5 নম্বর। এরপরে আসো অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের নিয়ম অবশ্যই জানো, তারপরও আমি অ্যাপ্লিকেশনের নিয়ম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা পারবে, এখানে 5 নম্বর। রিপোর্ট রাইটিং, আমি এটা নিয়ে তোমাদেরকে অবশ্যই নিয়ম দিব এটার উপরে, যাতে করে তোমরা যে কোনো রিপোর্ট পারো, এখানে হচ্ছে 5 নম্বর। প্যারাগ্রাফ, এটা তোমরা সবসময় করে আসো, কিছু প্যারাগ্রাফ সিলেক্ট করে দেব যার মধ্যে থেকে একটি আসবে, যেখানে হচ্ছে 10 নম্বর। টোটাল হচ্ছে 50 মার্কস। এই 50 মার্কসের উপরে তোমাদের আগামী যে এক্সামটা থাকবে সেই এক্সাম হবে। তাহলে সবাই খুব ভালো করে মনোযোগ সহকারে অবশ্যই প্রিপারেশন নেবে, যাতে করে তোমাদের পরীক্ষা ভালো হয়। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন করতে গেলে তোমরা অবশ্যই SSC-তে তোমরা ন্যারেশন করেছো, যেখানে তোমরা অনেক নিয়ম কানুন করে শিখেছো। আমি অবশ্য ন্যারেশন নিয়েই তোমাদের সাথে কথা বলবো। প্যাসেজ ন্যারেশন করতে হলে তোমাকে কি করতে হয়, প্রথমত তোমাকে দেখা যাচ্ছে যে ন্যারেশনের নিয়মগুলো শিখতে হয়। তাহলে এখানে একটু বিষয় খেয়াল করো, ন্যারেশন করতে গেলে মূলত কি কি বিষয় সাধারণত পরিবর্তন তোমাকে করতে হয়, আমি খুব সংক্ষেপে আলোচনা করব। অবশ্যই আমরা আশা করি যে এই মহামারী দূর হবে, মহামারী দূর হলে আমরা ফিজিক্যালি যখন আমরা ফেস টু ফেস যখন হব, তখন অবশ্যই ভালো করে সব নিয়মগুলো দিব। দেখো ন্যারেশন করতে গেলে, প্যাসেজ ন্যারেশন করতে গেলে যে বিষয়ে পরিবর্তন করতে হয়, পার্সনের পরিবর্তন, পার্সন পরিবর্তন, টেন্সের পরিবর্তন, আর পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন পরিবর্তন, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস এর পরিবর্তন করতে হয়, পরিবর্তন, অ্যাডভার্ব অফ টাইম প্লেস পরিবর্তন, তারপরে হচ্ছে কনজাংশন, কনজাংশন এর ব্যবহার করতে হয়, কোথায় কোথায় টু নট টু এ ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে তোমাকে আরো খুঁটিনাটি অনেক বিষয় মূলত পরিবর্তন করতে হয়। পার্সন পরিবর্তন নিয়ে একটু কথা বললে আমি যেটা বলবো তা হচ্ছে, পার্সন পরিবর্তন একটি একটি সেন্টেন্স তোমরা দেখো, হি সেড টু মি, খেয়াল করো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক
দ্য ওয়ার্ল্ড। এই সেন্টেন্সের মধ্যে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, এখানে এই যে ইনভার্টেড কমা শুরু এবং শেষ, এর মাঝখানে কি আছে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ইনভার্টেড কমা এর মধ্যে দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাহিরে হি সেড টু মি, এখানে যে ভার্ব আছে শুধুমাত্র এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অ্যাকচুয়ালি এই রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব চেনানোর কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন আমরা প্যাসেজ ন্যারেশন করি। এখন একটু খেয়াল করো যে বিষয় পার্সন পরিবর্তন, যেমন আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, যদি সেকেন্ড পার্সন থাকে যেমন ইউ থাকলে এখানকার অবজেক্ট অনুসারে পরিবর্তন করা হয়, আর যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন করা হয় না। তাহলে একদম সহজ বিষয় কি দাঁড়াচ্ছে, যে রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, আর রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, আর থার্ড পার্সন থাকলে সাধারণত পরিবর্তন হয় না, অবশ্যই ব্যতিক্রম আছে। আর যখন এখানে মূলত উই থাকে তখন উই দ্বারা যদি আমাদের মানুষ জাতিকে বোঝানো হয় তাহলে উই এর পরিবর্তন হয় না। তাহলে পার্সন পরিবর্তন এভাবে হয়। টেন্স পরিবর্তন আমি খুব সংক্ষেপেই বলবো, টেন্সের পরিবর্তন মূলত একটু বিষয় খেয়াল করো যে এখানে তোমাকে সিকোয়েন্স অফ টেন্স এই কথাটি মনে রাখতে হবে। সিকোয়েন্স অফ টেন্স কি আসলে, যখন দুটো ক্লজকে যোগ করা হয় তখন এর পূর্ববর্তী ক্লজ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লজ অর্থ অনুসারে যে কোনো টেন্সের হতে পারে, পূর্ববর্তী ক্লজের সাথে পরবর্তী ক্লজের এই যে সম্পর্ক, এবং দেখা যাচ্ছে যে পূর্ববর্তী ক্লজ যদি পাস্ট টেন্সের হয় তাহলে পরবর্তী ক্লজকে অবশ্যই পাস্ট টেন্সে করতে হয়, আর পূর্ববর্তী ক্লজের সাথে পরবর্তী ক্লজের এই যে সম্পর্ক এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, যেটা ন্যারেশন করতে গেলে বা প্যাসেজ ন্যারেশন করতে গেলে তোমাকে খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করতে হয়। এরপর আসো আরেকটি বিষয়, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, তার মানে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়, আর যে অক্সিলারি ভার্বগুলো সাধারণত যেমন উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, আর ডু থাকলে সেখানে ডিড হয়, আর যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হবে না। আর কিছু বিষয় আছে যে যেমন মনে করো মাস্ট, মাস্ট দ্বারা যদি চিরন্তন বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্টের পরিবর্তন হয় না, চিরন্তন বাধ্যবাধকতা না বুঝালে যেমন উই মাস্ট গো দেয়ার, এখানে মাস্ট হচ্ছে হ্যাড টু হয়, আর মাস্ট দ্বারা যদি ভবিষ্যতের কোনো কিছু বোঝায় তাহলে মাস্ট কি হবে, মাস্ট উড হবে। যেমন একটি উদাহরণ যদি বলি, উই মাস্ট লিভ দ্য হাউস ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড, যদি ভাড়া বাড়ানো হয় তাহলে বাড়িটি ছেড়ে দেবো, এখানে মাস্ট কি হবে, উড হবে। তাহলে এভাবে মাস্টের পরিবর্তন হয়। এরপর আসো যে টেন্সের পরিবর্তন করে অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেসের পরিবর্তন যদি আমি বলি, নাও থাকলে দেন হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, তারপরে হচ্ছে গিয়া টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে, এভাবে তারপরে হচ্ছে ইয়ার থাকলে দেয়ার হয়। কিন্তু এখানে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, যে যে একটি বিষয় মনে রাখতে হবে তা হচ্ছে যে ইয়ার বলতে যেমন আল্লাহ হ্যাজ সেন্ট আস ইন দিস ওয়ার্ল্ড, এখানে ইন দিস ওয়ার্ল্ড না বলে যদি হিয়ার বলি তাহলে হিয়ার এর কোনো পরিবর্তন তখন হয় না। তাহলে তোমাদেরকে বেসিক যে নিয়মগুলো মূলত দেওয়ার সেগুলো ন্যারেশনে দিলাম, এরপরে আমরা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব। আর একটি বিষয় তোমাদেরকে এখানে বলে রাখি যে সবচেয়ে বড় কথা হলো তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, তোমাদের যে পরীক্ষাটা আমরা নিব অ্যাসেসমেন্ট এক্সাম 2020 50 মার্কসের, এই অ্যাসেসমেন্ট এক্সামের জন্য তোমরা মূলত সকল বোর্ড 2016, 17, 18, 19, এই 16, 17, 18, 19 তার মানে এই 4টা সালের যে কয়টা সকল বোর্ডের যে প্যাসেজ ন্যারেশনগুলো আছে সেগুলো তোমরা শিখবে,
আর প্যাসেজ ন্যারেশন বলতে তোমরা যেটা মানে এখানে কিন্তু উল্টো করা থাকবে অনেক সময়, উল্টো বলতে আমি বুঝাচ্ছি যে ইনডাইরেক্ট দেওয়া থাকবে, ডিরেক্ট করতে হবে তোমাদের আপাতত এই পরীক্ষার জন্য, দ্যাট মিনস এই অ্যাসেসমেন্ট এক্সামের জন্য উল্টোগুলো করার দরকার নেই। তোমরা শুধুমাত্র কোনগুলো প্র্যাকটিস করবে, ডিরেক্ট থেকে ইনডাইরেক্টগুলো প্র্যাকটিস করবে। তাহলে এই হচ্ছে খুঁটিনাটি যে নিয়মগুলো, অবশ্যই পরে ডিটেলস আলোচনা করব। এরপরে আমরা তোমাদের পরবর্তী ক্লাসে দু একটি প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো, এর উপর ভিত্তি করে তোমরা অবশ্যই প্রিপারেশন, দ্যাট মিন্স এর উপর ভিত্তি করে তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। আর তোমাদের এর পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো, আমি পরবর্তী ক্লাসে বিষয়, দ্যাট মিন্স রাইট ফর্ম অফ ভার্ব, তারপর তোমাদের যে যে বিষয় আছে এই সিলেবাস যে দিয়েছিলাম এর উপরে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।